তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালোই আছো। তো কাল তো সরস্বতী পুজো, তো আজকে আমরা এখন যে বেরিয়েছি, যে দেখতে পাচ্ছ আজকে আমরা ঠাকুর আনতে যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে এই যে রাজ যাচ্ছে, এখানে আমাদের গাফফার আছে, আর এই যে আমাদের বাবুদা, আর আমাদের এখানে শুভজিৎ শুভজিৎ চিন্না। ঠিক আছে, তো আজকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তো ভিডিওটা দেখতে থাকো, ঠাকুর আনা বা ঠাকুর তোলা তোমাদেরকে সবই দেখাবো, কোথা থেকে ঠাকুরটা নিচ্ছি বা এটা, তোমরা ভ্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ঠাকুর আনতে যাওয়ার, মাকে আনতে যাওয়ার আগে মায়ের বাহনদের সাথে দেখা। দেখো তো বন্ধুরা, এখন আমরা রাস্তা দিয়ে মানে হাঁটছি, আর এখনো পৌঁছাইনি, এখন রাস্তায় আছি। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার বন্ধুরা, তোমরা সবাই জানো যে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে আর নিম্নচাপের ওয়েদার। আমি তো সকালবেলা উঠি খুব চিন্তা পড়ে গেছিলাম যে ঠাকুর কীভাবে আনবো বা আনবো, তারপর আমার সব ভাইরা সব মানে সাহস দিল যে তুই ভাই চিন্তা করিস না, ঠাকুর ঠিকই চলে আসবে। তো খুবই মানে এখন এনার্জেটিকও লাগছে নিজেকে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা যেখান দিয়ে হাঁটছি এটা পুরো মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা, আমি আর আমার এই যে আমার বন্ধু ভাই, আমাদের গফর নাম না, ওর নাম সৌভি। তো এখান দিয়ে যে হাঁটছি আমার তো খুবই ভালো লাগছে, চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে আছে, কি তাই তো? সত্যিই সবুজ, পুরো আলু গাছের চারিদিকটা ভর্তি ভর্তি হয়ে গেছে, মনোরম প্রকৃতি, মানে আমাদের গ্রামের মানে প্রকৃতির কাছে মানে শহরের কিছু নয়, শহর মানে আচ্ছা আচ্ছা জিনিস মানে হেরে যায়, চারিদিকটা পুরো সবুজে সবুজ তোমরা দেখছো। আর ওই যে ওরা ওই যে টলি নিয়ে সামনে এগোচ্ছে, তুমি কিছু বলবে নাকি? হাঁসটা আনতে যাচ্ছি, আর আমাদের এই মাত্র রাস্তা অঘটন ঘটাতো, একটু একটু পড়ে যাচ্ছিল, আমাদের ঠাকুরটাই বন্ধ হয়ে যেত, আসা ঠাকুরের জায়গায় ওকে নিয়ে যেতে হতো, লাস্টে হাটে শ্মশানে নিয়ে যেতে হতো। কি হলো বন্ধুরা, ঠাকুর ট্রলিতে লোড করে নিয়েছি, এই যে ঠাকুর, আর আমাদের এই যে লাদেন ধরে আছে, ওই শুভজিৎ লাদেন, ভালোবাসে তো লাদেন বলে, দেখি ভালোবাসার নামটাই তো সবসময় এটা পায় না। আর আমাদের সেই সর্বসেরা ঐতিহ্যবাহী ড্রাইভার, বিশ্ববিখ্যাত ড্রাইভার দেবজিৎ পাল, দেবজিৎ পাল। আর এই যে আমাদের, এই যে আমাদের মাকে আমরা ট্রলিতে তুলে নিয়েছি, ঠিক আছে, এবার গন্তব্যস্থল, এবার পাড়ায় পৌঁছানো নিয়ে অপেক্ষা। আর খুব চিন্তা হচ্ছে যে যেন আবার আকাশে যদি এবার বৃষ্টি বৃষ্টি নেমে যায়, তার জন্য আবার এখানে প্যাকেট নিয়ে নিয়েছি। তো যাওয়া যাক, তোমরা ব্লগটা বন্ধুরা, ঠাকুর তো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে যাবো আমরা বাড়ি। আর আমি এখানে একা এই অনেকটা উঁচুতে উঠে গেছি, আর আমার পিছনে ওই যে সবাই আছে, এখন একটু রেস্ট করে নিচ্ছে আর কি ওরা, কারণ আমাদের লাদেন ঠাকুরটা ধরেছিল, খুব হাঁপিয়ে গেছে। আর আমাদের রাজ ট্রলিটা খুব অনেকক্ষণ ধরে ঠেলেছে, ও খুব হাঁপিয়ে গেছে, আর আর বাবাই বাবাই হচ্ছে বসেছিল, ওই জন্য খুব হাঁপিয়ে গেছে। আর বাবুর কথা তো কি বলো, সেই আমাদের ঐতিহ্যবাহী মানে ড্রাইভার, ও মানে গাড়ি টেনে টেনে ও ছেলেটা খুবই মানে এখন টেনে টেনে হাঁপিয়ে গেছে, আমি লাইভ করে হাঁপিয়ে গেছি। তো ওই জন্য সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, আর মা এখানে একা বসে আছে, মা শুধু ভাবছে যে কখন আমরা, কখন আমাদেরকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। তো বন্ধুরা, ঠাকুর নিয়ে পাড়ার মধ্যে ঢুকে পড়েছি, আর পুকুরের পাড়টা দিয়ে ঠাকুর এই সময় নিয়ে যাচ্ছি। বন্ধুরা ফাইনালি ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে, আর ঠাকুর এই যে এখানে বসানো আছে, আর কালকে তো পুজো, এখনো সাজানোর কাজ বাকি আছে, তো ওইসব মিটে যাক, সাজানো গোছানো তোমাদেরকে দেখাবো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আপাতত বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।